তুমি একটা মুভি দেখছো আর মুভির কোনো একটা সিনের কালার গ্রেডিং তোমার খুব ভালো লাগলো, আর তুমি যখন ওই সেম কালার গ্রেডিং করতে যাও তোমার ভিডিওতে রেজাল্ট আসে কিছুটা এইরকম। ভিডিও সিনেমাটিক করতে কালার গ্রেডিং এর অবদান অনেক বড়, সেটা আমরা সবাই জানি। আমি প্রমিস করছি ভিডিওটা দেখার পরে কালার গ্রেডিং এ এক্সপার্ট হয়ে যাবে তুমি, লিটারালি এক্সপার্ট। কি এমন থাকছে ভিডিওতে? এই ভিডিওতে থাকছে কালার গ্রেডিং এ টু জেড। হ্যাঁ, বলতে পারো মাস্টার ক্লাস অফ কালার গ্রেডিং, বিগিনার টু প্রো সবার জন্য হবে হেল্পফুল। কারণ আমি নিজে 6 বছর ধরে ভিডিও এডিট করে আসছি, এর ভেতরেও আমি অনেক টুলস এবং ট্রিক্স ইগনোর করে এসেছি যেগুলো আসলে অনেক কাজের, দেখবেন এই ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি একটু বড় হতে পারে তাই বলছি একটু টাইম নিয়ে দেখতে বোঝবেন। সো লেটস স্টার্ট দ্য লার্নিং। এই ভিডিওটা আমি 3 ভাগে ভাগ করেছি, কালার গ্রেডিং অল টুলস, সিনেমাটিক কালার গ্রেডিং রুলস, মাই পার্সোনাল কালার গ্রেডিং সিক্রেট। 3টা স্টেপই লাস্টে গিয়ে কানেক্ট হবে, এর ভেতরে 1টা স্টেপও বাদ দিলে এন্ডিং কিছুই বুঝবেন না। তাই অনুরোধ করছি কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 3টা স্টেপই আমি আলাদাভাবে এক্সপ্লেন করবো, সো ডোন্ট মিস এনি স্টেপ। সিনেমাটিক কালার গ্রেডিং বলতে একটা নর্মাল কালার গ্রেডিং হয় একটা ভিডিও ফুটেজে লাইট, কন্ট্রাস্ট, কালার ব্যালেন্স, স্যাটারেশন বাড়ানো বা কমানো, বা একটা স্পেসিফিক কালারকে বুস্ট করা। এক কথায় ফুটেজে লাইট বা কালার ব্যালেন্স করা ফুটেজ অনুযায়ী। অ্যান্ড সিনেমাটিক কালার গ্রেডিং ইজ কালার থিওরিকে ফলো করা, লাইক মনোক্রোম্যাটিক, কমপ্লিমেন্টারি, স্প্লিট কমপ্লিমেন্টারি, ট্রায়াড, শেডস। এতক্ষণ দেখলাম নর্মাল ও সিনেমাটিক কালার গ্রেডিং এর পার্থক্য, এবার সরাসরি কালার গ্রেডিং করে দেখাবো। এডিটের জন্য আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ইউজ করবো, তবে এডিটের জন্য যে কোনো সফটওয়্যার বা মোবাইল অ্যাপ কালার গ্রেডিং এর টুলস অলমোস্ট সেম। সো স্টেপ 1, কালার গ্রেডিং অল টুলস, বেসিক কারেকশন। ফার্স্টে হোয়াইট ব্যালেন্স বা কালার টেম্পারেচার সেট করার জন্য পয়েন্ট সিলেক্টর দিয়ে আপনি আপনার ভিডিওর যে কোনো একটা সাদা অংশে ক্লিক করে অটো হোয়াইট ব্যালেন্স সেট করে নিতে পারেন, বা কাস্টমাইজ ব্যালেন্স করতে কোল্ড বা ওয়ার্ম। তারপরে লাইট কারেকশন, এক্সপোজার বা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড স্যাচারেশন। দেন ক্রিয়েটিভ প্যানেল, এখান থেকে আপনি চাইলে লাটস ইউজ করতে পারবেন, এখানে ডিফল্ট কিছু লাটস দেওয়া আছে, চাইলে আপনি এখানে লাটস ইম্পোর্ট করেও ইউজ করতে পারবেন। আমি শীঘ্রই কালার লাটস নিয়ে একটি ভিডিও বানাবো যেখানে কীভাবে কালার লাটস প্রপারলি ইউজ করা যায় এবং আমার ফেভারিট লাটসগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফেড, শার্পনেস, ভাইবেন্স, ভাইবেন্সের কাজ হলো আপনার ভিডিওর ডার্ক অংশের কালারগুলো বুস্ট করা, অনেকটা স্যাটারেশনের মতোই। কারুস, কালার গ্রেডিং এর জন্য সবচেয়ে মোস্ট পাওয়ারফুল টুলস এটা, সব এডিটিং সফটওয়্যার বা অ্যাপসে একদম সেম। আমি অলওয়েজ ভিডিওতে কন্ট্রাস্টের জন্য ক্রপ টুল ইউজ করি। সবচেয়ে বেস্ট কন্ট্রাস্ট আনা যায় এই কার্ভের মাধ্যমে, আর এইখান থেকে আপনারা আলাদা আলাদা কালার সেকশন পেয়ে যাবেন। এখান থেকে লিটারালি সব করা যায়, কন্ট্রাস্ট, কালার গ্রেডিং, এভরিথিং। কার্টুলের নিচের দিকে আসলে আরও কিছু ইন্টারেস্টিং অপশন পেয়ে যাবেন, যে ফার্স্টে আছে স্যাচারেশন, এখান থেকে আপনি স্পেসিফিক একটা কালার সিলেক্ট করে উপরের দিকে ড্রাগ করলে কালারটা বাড়বে, নিচের দিকে ড্রাগ করলে কালারটি কম হয়ে যাবে, যে কোনো কালারে এখানে করতে পারবেন। চাইলে আপনি ভিডিওতে একটা কালার রাখতে পারবেন বা যে কোনো একটি কালার কমাতেও পারবেন। তো এটা দিয়ে অনেক ক্রিয়েটিভলি কালার গ্রেডিং করা যায়। নিচেরটা হচ্ছে হিউ, এটা উপরের মতো যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, তবে এটাতে কালার কম বা বেশি হয় না, এখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেটা চেঞ্জ করতে পারবেন। অনেক সময় আমরা আসি যে সবুজটাকে ইয়েলো করার চেষ্টা করি, এখান থেকে করা যাবে, বা ইয়েলোটাকে একটু গ্রিন করা যাবে। তার নিচে আছে লুমা, এটা ওইভাবে কালার সিলেক্ট করে এটা যে আপনি যদি উপরে ড্রাগ করেন তাহলে সেই নির্দিষ্ট কালারটি ব্রাইট হয়ে যাবে এবং নিচের দিকে ড্রাগ করলে ডার্ক হয়ে যাবে। কালার হুইল অ্যান্ড ম্যাশ, এইখান থেকে ভিডিওর কালার টোন সেট করা যায়। শ্যাডো, এইখান থেকে যে কালারটা সিলেক্ট করবেন ভিডিওর ডার্ক অংশে অ্যাপ্লাই হবে। মিডটোন, মিডটোন হচ্ছে আপনার ভিডিওর ডার্ক অংশ আর হাইলাইটের মাঝামাঝি যে কালার। এন্ড হাইলাইট, এখান থেকে আপনার ভিডিওর সাদা অংশে কালারটি অ্যাপ্লাই হবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ফিচার আছে যে এখান থেকে আছে কালার ম্যাচ, আপনি লিটারালি কোনো মুভি বা ইমেজের পুরো কালার লুকটাই কপি করতে পারবেন। এর জন্য আপনাকে ভিডিও বা ইমেজ টাইমলাইনে অ্যাড করে নিতে হবে যে কালার লুকটি আপনি কপি বা ম্যাচ করাতে চান। তবে খেয়াল রাখবেন ফেস ডিটেকশনে টিক মারা থাকে জানো, কারণ ওইটা আপনার ফেসের স্কিন টোনটাকে ঠিক রাখে। HSL সেকেন্ডারি, এটা অনেকে ইউজ করে না, আমিও কিছু সময় আগে ইউজ করা ধরেছি, আর বিশ্বাস করবেন না এখন এটা ছাড়া আমার কালার গ্রেডিং সম্পূর্ণ হয় না। আমার যে ভিডিওগুলো দেখেন তার প্রায় 70%ই কালার গ্রেডিং এটা থেকে করা।
ফার্স্টে আমি ফেসের স্কিন কালারটা সিলেক্ট করে নেব। দেন আমি লুমেট্রি কালারটি কপি করে পেস্ট করে নিব। ফেসের কালার সিলেক্ট করা আছে, ওটা ইনব্ল্যাক করলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে মূলত আমি আমার ভিডিওর ফেসের স্ক্রিন কালার এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাডজাস্ট করে নিই। সিলেক্টেড কালারের টেম্পারেচার, কন্ট্রাস্ট, শার্পনেস, স্যাচুরেশন চাইলে এখান থেকে কম বেশি করতে পারবেন। বিফোর অ্যান্ড আফটার লুক অ্যান্ড লাস্ট প্যানেল, এখান থেকে চাইলে আপনি যে ভিডিওর চারিপাশে একটু ডার্ক বা একটু হোয়াইট করতে পারবেন। তো আমরা কালার গ্রেডিংয়ের অল টুলস ব্যবহারটা দেখে নিলাম। তো এবার আসি আমরা স্টেপ টু, সিনেমাটিক কালার গ্রেডিং টুলস। সিনেমাটিক কালার গ্রেডিং ডিপেন্ড করে পুরোটাই আপনার ক্রিয়েটিভিটির উপর, তবে অবশ্যই কালার থিওরি জানা লাগবে। ভালো করে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। ইন দিস ওয়ার্ল্ড এক্সিস্ট মেন সেভেন কালার, অবভিয়াসলি এই সাতটা কালারেরই আছে কোটি কোটি ভ্যারিয়েন্ট। লাইক ব্লু কালার, একটা ব্লু কালারেরই আছে 100-এর উপরে শেডস, প্রত্যেকটি কালারের এমনই অনেক শেড থাকে। তার জন্য আমাদেরকে জানা লাগবে কোন কালারটার সাথে কোন কালারটা ম্যাচ করে। কালার থিওরিটি ভালো করে বোঝানোর জন্য আমি এখন অ্যাডোবের একটি ওয়েবসাইট ইউজ করব। তার জন্য ফার্স্টে আপনি গুগলে গিয়ে টাইপ করবেন অ্যাডোবি কালার, ফার্স্টে আপনি পেয়ে যাবেন অ্যাডোবির অফিসিয়াল সাইটটি। সাইডে ঢুকে আপনি লেফট কর্নারের উপরের দিকে পেয়ে যাবেন অনেকগুলো মোড। আমি সিলেক্ট করলাম মনোক্রোমাটিক মোডটি। মনোক্রোমাটিক মোডটা হলো একটা কালারের বিভিন্ন শেড ইউজ করা। এই সাইড থেকে আপনি দেখে নিতে পারবেন কোন কালার শেডগুলোর সাথে কোন শেডগুলো আপনি ইউজ করতে পারবেন। অনেক মুভি বা মিউজিক ভিডিওতে দেখেছেন এরকম মনোক্রোমাটিক কালার ইউজ করে। দেন চলে যাব ট্রায়াড। ট্রায়াড মোডটি হচ্ছে ভিডিওতে তিনটা কালার কম্বিনেশন রাখা। আপনি যে কোনো একটি মেন কালার সিলেক্ট করলেই কালার হুইল থেকে আরও বাকি দুইটা কালার কম্বিনেশন আপনাকে দেখিয়ে দেবে এই সাইড। লাইক আপনি যদি রেড কালারটা নেন, এখানে শো করবে বাকি যে দুই কালারটা আপনি ভিডিওতে রাখতে পারবেন। অ্যান্ড দেন কমপ্লিমেন্টারি কালার, এটা রুলস হচ্ছে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করলে তার বিপরীত কালারটা চলে আসবে। আমরা অনেকের ভিডিওতেই দেখেছি টেল বা অরেঞ্জ, ব্লু বা ইয়েলো, এই কালার গ্রেডিংটার নামই হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। এটা সিম্পল দুইটা কালার থাকলে ভিডিও অনেক গর্জিয়াস লাগে। এই সাইডে আপনি এরকম বিভিন্ন মোড পেয়ে যাবে যেখান থেকে আপনি কালার কম্বিনেশনগুলো দেখে আপনার ভিডিও গ্রেডিং করতে পারবে। তাছাড়া আমার আর একটা ফেভারিট সাইড আছে কালার হান্ট, আপনি এখানে ভিজিট করলে অনেকগুলো কালার প্লেট পেয়ে যাবেন। প্রচুর কালার প্লেট আছে সাইডে, এখানে অনেক ক্যাটাগরি করা আছে। আপনি চাইলে পেস্টাল, ভিনটেজ, রেট্রো, নিয়ন, গোল্ড, সামার, উইন্টার, নাচার, এখান থেকে আপনি কালার প্লেট থেকে আইডিয়া নিতে পারেন। এই সাইড থেকে কালার আইডিয়া নিয়ে আমি গ্রাফিক ডিজাইনেও অ্যাপ্লাই করি। তো এই কালারগুলোই যদি আপনি ভিডিওতে রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে একটা সিনেমাটিক লুক এসছে। দিস ইজ অ্যাকচুয়ালি সিনেমাটিক কালার গ্রেডিং রুলস। সোশ্যাল মিডিয়ায় আমার কন্টেন্ট দেখে অনেকেই আমাকে মেসেজ করে, মোস্ট অফ দ্য টাইম ফেসবুকে আমার ফটো দেখে, ভাই তোমার কালার গ্রেডিং অনেক জোস হয়, টিউটোরিয়াল বানানোর রিকোয়েস্ট করে। যদিও আমার ভিডিওতে টেনে পেড়ে খুব জোর 100টা ভিউ আসে আর ফটোতে মেবি 50টা লাইক, তবে আমি নোটিস করেছি কালার গ্রেডিংয়ের জন্য আমি বেশিরভাগ অ্যাপ্রিসিয়েট পাই। প্রত্যেকটা এডিটরের পার্সোনাল একটা প্যাটার্ন বা সিক্রেট থাকে, আমারও আছে। আমার সেই সিক্রেটটা নিয়ে কথা বলবো এখন। আমি অলওয়েজ প্রি প্ল্যানিং করে নিই, লাইক ভিডিও ফ্রেম, লাইটিং, ভিডিও ব্যাকগ্রাউন্ড কেমন হবে, কী কালার ড্রেস পরবো, এক্সেট্রা। ভিডিও শ্যুটের সময় প্ল্যানিং করে নিলে গ্রেডিংয়ে কোনো কনফিউশন থাকে না। যেহেতু আমি প্রচুর মুভি ও ওয়েব সিরিজ দেখি, সেখান থেকে কালার ও ফ্রেমিংয়ের আইডিয়া পেয়ে যায়। আর অনেক বেশি কালার গ্রেডিং নিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি সেই জিনিসটা তখনই ভালো শিখবেন যখনই সেটা প্র্যাকটিক্যালি করে দেখবেন। ইন্সপিরেশনের জন্য ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট তো আছে। যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক দিস ভিডিও আর কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও টপিক কী নিয়ে করবো। আর আপনারও আমার মতো যদি ফিল্ম মেকিং ও গ্রাফিক ডিজাইন ইন্টারেস্ট থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সিনেমাটিক করার জন্য ফন্টের গুরুত্ব অনেক বেশি। আর ফন্ট নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে ফন্টকে কীভাবে ক্রিয়েটিভলি ইউজ করা যায় এবং প্রিমিয়াম 25 ফন্ট একদম ফ্রিতে দিয়েছি। ভিডিওটা দেখতে এই যে এখানে ভিডিও শো হচ্ছে ক্লিক করবেন। সো সি ইউ সুন।